back to what I was saying. Could be us. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলাস আরসি লাইভ থেকে। তো আজকে আপনাদের মধ্যে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে ভিডিওতে আপনারা যে প্লেনটি দেখতে পাচ্ছেন এই প্লেনটিকে উড়াবো, আর এই প্লেনটির দুর্ভাগ্যবশত কোনো মেকিং ভিডিও নেই, যার জন্য এই ভিডিওতে আমি এর সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই প্লেনটি তৈরি করা হয়েছে মূলত এমন একটা পরিবেশের জন্য যেটা আপনার যে কোনো রানওয়ে, যে কোনো অসমতল বা সমতল যে কোনো ভূমি থেকে যেন এটি টেক অফ এবং ল্যান্ড করতে পারে সেই হিসাব করে বানানো হয়েছে। প্লেনটি ককশিট দিয়ে বানালেও এটি যথেষ্ট মজবুত আছে, আর এর ওজনও প্রায় 1.5 কেজির উপরে। তো এই প্লেনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন হচ্ছে এই প্লেনটির উইং আছে 5 ফিট এবং বডি আছে 4 ফিট, আর বাকি মেজারমেন্টগুলো এর সাথে মিলিয়ে করা হয়েছে। তো এটাতে মোটর হিসাবে দেওয়া হয়েছে 750 কেভি মোটর, যেটি 4 সেল ব্যাটারি এবং 12 ইঞ্চি প্রপেলারে 1.5 কেজির মতো থ্রাস্ট দেয়, আর প্লেনটির ওজনও প্রায় 1.5 কেজি। তো এখানে থ্রাস্ট প্রায় সমান আছে, যে কারণে এটিকে টেক আপ করতে অনেক সুবিধা হবে। তো এটিতে 4 সেলের ব্যাটারি দেওয়া হয়েছে 3200 mAh, যেটির দ্বারা এই প্লেনটি সর্বোচ্চ প্রায় 30 মিনিট আকাশে উঠতে পারে যদি এটিকে লো স্পিডে উড়ানো হয়। আর এটিতে 4টি কন্ট্রোল সারফেস ব্যবহার করা হয়েছে, 1 এলিরন, এলিভেটর, রাডার এবং থ্রটল। তো সবগুলো প্লেনে প্রায় 4টি চ্যানেল ব্যবহার করা হয়, এটিতে তাও করা হয়। আর এই প্লেনটিকে একটু স্পেশাল এডিশনও তৈরি করা হয়েছে, যার কারণে এর কোনো মেকিং ভিডিও আমার চ্যানেলে নেই। তো ছোটোখাটো স্পেসিফিকেশানগুলো আপনাদেরকে বলে দিলাম, চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন। আর এই সেম সাইজের প্লেনের অনেকগুলো মেকিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলোর মেজারমেন্টও দেওয়া আছে। তো আপনারা এরকম প্লেন বানাতে চাইলে সেগুলো দেখে নেবেন। আর 3-4টে ভিডিও আমি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো দেরি না করে তাহলে দেখি আমাদের এই স্পেশাল প্লেনটি কীরকম পারফরমেন্স দেয়, আর এটিকে এই এব্রো থেব্রো রানওয়ের মধ্যে কত সুন্দরভাবে উড়ানো যায়। তো তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই।
we go.